দিদির পুলিশের ক্ষমতা নেই আমরা জানি, কারণ দিদির পুলিশরা এখন স্থাবক নয়, মেরুদণ্ডহীনে পরিণত হয়েছে। কুর্তিটা দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে। বন্ধুগণ, জনগণ যখন খেপে যাবে তখন ওই উর্দিটা আপনার গায়ে থাকবে না, জন আদালতে আপনাদের বিচার হবে, আর সে বিচারটা চরম আকার নেবে, জনগণের বিচার। সে বিচারে কিন্তু আপনাদের রেহাই নেই। জনগণের কোর্ট, জনগণের আদালত, জনগণের রায়, জনগণের শাস্তি সেখানটাই হবে, কেউ বাঁচাতে পারবেন না। তাই আপনারা শুধরে যান। ওই পোশাকটা পরার সময় শপথ নিয়েছিলেন রক্ষা করব সাধারণ মানুষকে, সেই কাজটা করুন, তাবেদারগিরি বন্ধ করুন। 2011 সালের আগে অনেকে ভেবেছিল আবার বোধহয় বামপন্থ থাকবে, কিন্তু 2011 সালে পাল্টেছে, পাল্টে গেছেন আপনারাও। আপনারাও জলের মতন আপনারা আকার ধারণ করেন, তাই পাল্টেছেন আপনারা। কিন্তু আমার প্রশ্ন, আজকে যে বাংলায় যে অবস্থা চলছে, পঞ্চায়েত দিন নির্বাচনকে আপনারা সামনে আরো ভালোভাবে দেখতে পেয়েছেন, বিজেপি আমরা বলছি তা নয়, আজকে টিভি মিডিয়া সমস্ত পত্রিকা আজকে তারা দেখাচ্ছে কিভাবে নৃশংসভাবে নমিনেশনকে কেন্দ্র করে নয়টা প্রাণ চলে গেল। তাদের দোষটা কি? তারা নমিনেশন করতে গেছিল, তারা পঞ্চায়েতে লড়তে গেছিল, মানুষের কাজ করার জন্য লড়তে গেছিল, আর সেই অপরাধ তাদেরকে হত্যা করা হলো। হবে না কেন? হবে না কেন? কারণ আপনাদের মুখ্যমন্ত্রী বলছে যে পশ্চিমবাংলাকে বিরোধী শূন্য করে দেব। মুখ্যমন্ত্রী যখন বলতে পারেন তখন পশ্চিমবাংলায় তার ভাইরা, তার গুন্ডা ভাইরা এবং পুলিশ গুন্ডা ভাইরা যৌথ মিলিত শক্তিতে এ ঘটনা তো ঘটাবেই, এটাই তো বাস্তব। শুধু তাই নয়, আজকে কালকে যখন এখানে আমার পাশে আছেন কয়েকজন মহিলারাও দিল্লিতে গেছিলেন, এখানে যারা পঞ্চায়েতে নির্যাতিত তাদের নিয়ে যাওয়া হয়েছিল, সারা শুনেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী শুনেছেন, উপরাষ্ট্রপতি শুনেছেন, রাষ্ট্রপতি শুনেছেন, দেখেছেন, যারা দেখছেন তাদের চোখের জল বেরিয়ে আসছে। গণতন্ত্রে এটা হতে পারে তারা বিশ্বাস করছেন না। মহিলা আয়োগের চেয়ারম্যান তো বললেন, আমি বললাম আমার মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় বলছেন, ইফ ইউ ফুললি রেপ আই উইল কম্পেনসেট 30,000 rupees, ইফ ইউ হাফ রেপ আই উইল কম্পেনসেট 20,000 rupees। চমকে উঠেছেন মহিলা আয়োগের চেয়ারম্যান, বলছে একজন মুখ্যমন্ত্রী বলতে পারে? আমি পারে না, বলেছেন, বলছেন না, করার চেষ্টা করছেন। কল্পনা করতে পারেন কোন বাংলায় আমরা বাস করছি? তাই আজকে এখানকার মানুষের কাছে আমার আবেদন, যার কবে জাগবেন, অন্যের ঘরের আগুন লেগেছে বলে আপনি ঘুমিয়ে থাকবেন, আপনার ঘরটাও পুড়ে যাবে, তখন আপনার ঘুম ভাঙার, জেগে উঠে আগুন নেভানোর সময় পাবেন না। তাই জাগুন। আর আমার কুর্তি পরা ভাইদের বলবো, বিবেককে জাগ্রত করুন, কারণ আপনাদেরকে আজকে যে অবস্থায় নিয়ে গেছে সেই জায়গা থেকে আপনাদেরকে পরিত্রাণ, আপনাদেরকেই বের করতে হবে।